রাজধানীতে যানজটবিহীনভাবে প্রবেশ করতে বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত 20.5 কিলোমিটার বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটির বিশেষ রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে ধীর গতির এই প্রকল্পটিতে বর্তমানে গতি আসতে শুরু করেছে। 2012 সালে একনেকে অনুমোদন পায় এই প্রকল্পটি। এই প্রকল্পে রয়েছে বিআরটির 25টি স্টেশন, যার নির্মাণ কাজ বর্তমানে চলমান আছে। রাজধানীর বিমানবন্দর এলাকাতেই হচ্ছে বিআরটির স্টেশন, আর এই স্টেশন থেকেই বিআরটির আর্টিকুলেটেড বাসগুলো ঘোরানো হবে, ফলে এই স্টেশনটি বেশ গুরুত্বপূর্ণ। একই সাথে এই স্টেশনের সাথে যুক্ত হচ্ছে এমআরটি লাইন 1, যেটি দেশের প্রথম পাতাল মেট্রো রেল। বিআরটির সাথে যুক্ত করা হবে বিমানবন্দরের টার্মিনাল 1 এবং 2 কেও, আর এজন্য একটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। এই পাতাল পথটি ব্যবহার করে বিআরটি থেকে নেমে যাত্রীরা যেমন বিমানবন্দরের টার্মিনালে যেতে পারবেন, তেমনি করে আবার সরাসরি পাতাল মেট্রো রেলেও চড়তে পারবেন। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের এই ওভারপাসটির নিচের অংশে বিআরটি লাইন 3-এর বিমানবন্দর স্টেশন। বিআরটি লাইন মূলত এখান থেকেই শুরু হয়েছে। এই স্টেশনের এখান থেকে শুরু হয়ে গাজীপুরের শিববাড়ি গিয়ে এই প্রকল্পটি শেষ হয়েছে। ডান পাশে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং তার পাশেই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান আছে। দর্শক, একটি তথ্য জানিয়ে রাখি, গাজীপুরের চন্দ্রার মোড় থেকে বিমানবন্দর স্টেশনে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি শেষ হবে এবং যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে, যেটি বর্তমানে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত চলমান আছে। আর এখানে দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন 1-এর স্টেশন নির্মাণ করা হবে। বিআরটি লাইন 3-এর এই বিমানবন্দর স্টেশনে প্রবেশের জন্য মাটির নিচে টানেল থাকছে, তবে বর্তমানে এখনও মাটির নিচে টানেল নির্মাণের কোনো কাজ এখনও দেখা যায়নি, যার কারণে এই স্টেশন দিয়ে বিআরটির বাস চলাচল শুরু হলে সড়কটি পার হয়ে যাতায়াত করতে হবে। আর এই স্টেশনটির সামনে যে ফুট ওভারব্রিজটি রয়েছে, সেটির সাথে যদি এই স্টেশনটি সংযোগ করা হয়, তাহলে ফুট ওভারব্রিজটি দিয়ে এই স্টেশনে আসতে হবে। সামনেই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দৃষ্টিনন্দন নতুন ভবন। বাংলাদেশের বিমান সম্পর্কিত কার্যক্রম, ফ্লাইট নিরাপত্তা এবং এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ সহ বিমানবন্দরের নানা কার্যক্রম পরিচালনা করছে এই সংস্থাটি। এটি বিমানবন্দর সড়ক, যেটি উত্তরা পর্যন্ত চলে গেছে। মাঝখানের এই সড়কটি হল বিআরটি লেন। এই লেন দিয়েই মূলত বিআরটির আর্টিকুলেটেড বাস চলাচল করবে। ব্যস্ততম এই সড়কটি দিয়ে ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহগামী পরিবহনও বর্তমানে চলাচল করছে। সামনের এটি এই প্রকল্পের জসীমউদ্দিন স্টেশন। এই স্টেশনের এই পাশে দেখা যাচ্ছে প্রবেশ পথের কাজ চলমান আছে। দেখা যাচ্ছে স্টেশনটিতে প্রবেশের এই সিঁড়ি থেকে উঠে স্টেশনটির এই ফুট ওভারব্রিজটি দিয়ে তারপর এই দিক দিয়ে স্টেশনে প্রবেশ করতে হবে। এই স্টেশনটির মতো বিআরটি প্রকল্পের সবগুলো স্টেশনের ধরনও একই রকম। এই জায়গাটিতে লিফট আর এখানে চলন্ত সিঁড়ি বসবে। সামনের এটি জসীমউদ্দিন ওভারপাস। এই ওভারপাসটি ব্যবহার করে এই পথে যানবাহনগুলো খুব সহজেই যাতায়াত করতে পারছে। এই সড়কের দুই পাশে আগে গাছ ছিল, এখন আবার আগের মতো গাছ লাগালে পরিবেশের জন্য যেমন ভালো, তেমনি নাগরিক সৌন্দর্য বৃদ্ধি পাবে বহুগুণে। সামনের এটি হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং বিআরটি স্টেশন। এই স্টেশনটি ফ্লাইওভারের উপরের অংশে নির্মিত হয়েছে। এই স্টেশনে প্রবেশ করতে হলে নিচের যে সিঁড়ি রয়েছে সেটি দিয়ে প্রবেশ করতে হবে। হাউস বিল্ডিং থেকে টঙ্গী চেরাগালি পর্যন্ত এই ফ্লাইওভারের দুই পাশ দিয়ে যানবাহন চলাচল করছে বর্তমানে। দর্শক, সামনে এটি আবদুল্লাপুর। এখানে 3টি র্যাম্প থাকছে। র্যাম্পের অংশে দেখা যাচ্ছে কাজ চলমান। ডান পাশে এটি হচ্ছে যারা টঙ্গী এসে আবদুল্লাপুর এসে নামবে তাদের জন্যে, আর বাম পাশের যে 2টি র্যাম্প, এর মধ্যে এটি হচ্ছে
আবদুল্লাপুর থেকে যারা উঠবে তাদের জন্য, আর যারা আশুলিয়া অংশ দিয়ে এই ফ্লাইওভারটিতে উঠবে তাদের জন্য এই অংশটি। এটি আবদুল্লাপুর বিআরটি স্টেশন। স্টেশনটি এরই মধ্যে পুরোপুরি দৃশ্যমান হয়েছে। এই র্যাম্প দিয়ে যেসব যানবাহন টঙ্গিতে যাবে তারা এই বাম পাশের র্যাম্প দিয়ে নামবে। এখানে এই দুটো র্যাম্প এখনও যানবাহন চলাচলের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়নি। দর্শক, এই ফ্লাইওভারটির নিচে যে সেতু রয়েছে সেটি আগামীতে ভেঙে ফেলা হবে। আর এই ফ্লাইওভারটিতে কোনো ফুটপাত নেই, যারা পথচারী তারা টঙ্গি থেকে আবদুল্লাপুরে পায়ে হেঁটে যাতায়াত করতে পারবে না, তাদের জন্য বেশ কষ্টকর হবে। আশা করি এ ব্যাপারে কর্তৃপক্ষ দৃষ্টি দিবেন। সামনের এটি টঙ্গি স্টেশন। স্টেশনগুলোর অবকাঠামো এরই মধ্যে হয়ে গেছে, এখন শুধু ফিনিশিংয়ের কাজ চলমান আছে, আর এই কাজগুলো অনেক ধীর গতিতে এগিয়ে চলছে। স্টেশনটির পরে এখানে ওঠা নামার জন্য দুইটি র্যাম্প রয়েছে যেখান দিয়ে যানবাহন চলাচল করছে। আর র্যাম্পের এখানে দেখা যায় বাসগুলো থেমে যাত্রী ওঠানামা করার দৃশ্য, যার কারণে এখানে দেখা যায় প্রায় যানজট লেগেই থাকে। দর্শক, এখন চলে এসেছি গাজীপুরের ভোগড়া মোড়ে। ভোগড়ার এই ফ্লাইওভারটি 6 লেন বিশিষ্ট। এর মধ্যে দুপাশের 4টি লেন সাধারণ যানবাহনের জন্য, আর মাঝখানের এই 2টি লেন বিআরটি বাসের জন্য। এই মোড়টি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি মোড়। এই মোড়ের পেছনের অংশটি চলে গেছে চন্দ্রা টাঙ্গাইল মহাসড়কের দিকে। এই ফ্লাইওভারের উপরে আরেকটি ফ্লাইওভার নির্মাণ হবার কথা রয়েছে। সামনের এই দিকটা হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে, যার শুরু এই অংশ দিয়ে। এই গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত দীর্ঘ 48 কিলোমিটার ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে। সামনের এটি হচ্ছে ভোগড়া উত্তর স্টেশন। এই স্টেশনটির দুই পাশে ফুট ওভারব্রিজ নির্মাণের কাজ বর্তমানে এগিয়ে চলছে। দর্শক, সামনের এটি হলো গাজীপুর চৌরাস্তা। এই অংশে 2টি ফ্লাইওভার। এর মধ্যে ডান পাশের এটি হলো যেসব যানবাহন ময়মনসিংহ থেকে টঙ্গির দিকে যাবে তাদের জন্য, আর বাম পাশের এটি হচ্ছে এই প্রকল্পের মানে বিআরটি লাইন 3 এবং অন্যান্য যানবাহনের জন্য। এটি গাজীপুর চৌরাস্তার উপরের অংশ। এই উপরই বিআরটির একটি স্টেশন নির্মিত হচ্ছে, যার কাজও চলমান। গাজীপুর চৌরাস্তার বিআরটির সবচেয়ে দৃষ্টিনন্দন ইন্টারসেকশন ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছে, যার অফিসিয়াল নাম জয়দেবপুর ফ্লাইওভার, যার দৈর্ঘ্য 2014 মিটার। এই ফ্লাইওভারে 2টি অংশ দ্বিতল ফ্লাইওভার। এর উপরের অংশ দিয়ে ঢাকা ময়মনসিংহ রুটের গাড়ি চলাচল করবে, নিচের অংশ দিয়ে বিআরটির বাসগুলো চলবে। দর্শক, এবার চলে এসেছি বিআরটি মানে এই প্রকল্পের শিববাড়ি স্টেশনে। এখানে এসে এই প্রকল্পটি শেষ হয়েছে। 20 কিলোমিটার এই প্রকল্পের এটি শেষ অংশ, আর পেছনে রয়েছে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন। এরই মধ্যে এই স্টেশন পুরোপুরি দৃশ্যমান হয়েছে। দুই পাশের সড়কের কাজও শেষ হয়েছে, শুধু স্টেশনের ফিনিশিংয়ের কাজগুলোই বাকি রয়েছে। দর্শক, এই প্রকল্পের বাকি কাজ শেষ হলেই এই প্রকল্পটি অর্থাৎ বিআরটি লাইন 3 চালু করা হবে, তবে কবে সেটি এখনও কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায়নি। এবার জেনে নেব বিআরটির যে বাস চালু করা হবে সেই বিআরটির বাসে কীভাবে ভ্রমণ করবেন, চলুন আমরা জেনে নেই। যাত্রীদেরকে বিআরটি বাস ব্যবহারের জন্য বাসে ভ্রমণ করার আগেই টিকিট কাউন্টার বা টিকিট ভেন্ডিং মেশিন হতে টিকিট ক্রয় করতে হবে, অথবা অনলাইন থেকে র্যাপিড পাস আগেই কিনে রাখতে হবে। দর্শক, একটি তথ্য জানিয়ে রাখি, বর্তমানে দেশের প্রথম মেট্রো রেল MRT লাইন 6, যেটি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে, এই মেট্রো রেলে চলাচল করতে যে র্যাপিড পাস আপনি ব্যবহার করছেন, বিআরটির এই যে লাইন 3 স্টেশনও সেই র্যাপিড পাস আপনি ব্যবহার করতে পারবেন, মানে সেই র্যাপিড পাস দিয়ে আপনি ভ্রমণ করতে পারবেন। স্টেশনের যাত্রীদের জন্য তথ্য প্রদর্শন ডিসপ্লে, স্বয়ংক্রিয় তথ্য ঘোষণার ব্যবস্থা, CCTV ক্যামেরা, যাত্রীদের পর্যাপ্ত বসার ব্যবস্থা এবং টয়লেটের সুবিধা
প্ল্যাটফর্মে যাত্রীদেরকে বাসে উঠবার সময় নিরাপত্তা দিতে স্টেশনগুলিতে অটোমেটিক দরজার ব্যবস্থা থাকছে। এয়ারপোর্ট এবং গাজীপুরে নির্মাণাধীন উবাই বিআরটি টার্মিনালই পর্যাপ্ত পার্কিংয়ের সুবিধা তো থাকছেই। রেস্টরুম এবং অফিস রুমের ব্যবস্থা থাকছে এই বিআরটির যে 25টি স্টেশন নির্মিত হচ্ছে সেই সবগুলো স্টেশনে। বিআরটি সিস্টেম চালু করার মাধ্যমে উত্তরা এবং গাজীপুর শহর এলাকায় এবং এর করিডোরের উভয় পাশের আবাসিক এবং বাণিজ্যিক পর্যায়ে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্টের শুরুর মধ্য দিয়ে নতুন এক মাত্রা যুক্ত হবে। বাস র্যাপিড ট্রানজিটের মাধ্যমে করিডোরটি নগরে বসবাসকারী এবং অভ্যাসগতদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে, সেই সাথে নগরবাসীর জন্য নতুন একটি পরিবহন সংস্কৃতি এবং যাতায়াতে যোগাযোগে এক সার্বিক সমাধানের নতুন দুয়ার খুলে দেবে বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞরা। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।